ভারতীয় জনতা পার্টির ডাকে আগামী 7, 9 এবং 14 তারিখ গণতন্ত্র বাঁচাও যাত্রা আমরা পশ্চিমবঙ্গের 3টে প্রান্ত থেকে শুরু করব। 7 তারিখ উত্তরবঙ্গের কুচবিহার থেকে এই যাত্রা শুরু হবে। উদ্বোধন করবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত ভাই শাহ। 9 তারিখ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার থেকে এই যাত্রা শুরু হবে, সেখানে উদ্বোধন করবেন অমিতজি। এছাড়া আগামী 14 তারিখ তারাপীঠ থেকে যাত্রা শুরু হবে, রামপুরহাটে জনসভা করবেন মাননীয় অমিতজি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষের সামনে বর্তমান পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর অবস্থা তুলে ধরতে চায়। বাংলায় গণতন্ত্র নেই, গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। 1/3 বেশি আসনে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। যেখানে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়েছে সেখানে নির্বাচন করতে দেওয়া হয়নি। ভোটারদের ভয় দেখানো, সন্ত্রাস দেখানো, বিরোধী প্রার্থীদের ভোট থেকে প্রত্যাহার করানো এবং যেখানে কোনোভাবে ভোট করানো সম্ভব হয়েছে সেখানে কাউন্টিংয়ের সময়, গণনার সময় পর্যন্ত রিগিং করা হয়েছে, লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল তার মত প্রকাশ করতে পারে না। বিজেপি করার অপরাধে হাজারের বেশি কার্যকর্তাকে মিথ্যা কেস, কারোর বিরুদ্ধে গাজার কেস, বিভিন্ন অপরাধের কেসে দিয়ে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ আজকে আতঙ্কিত, পশ্চিমবঙ্গের মানুষ আজকে আক্রান্ত। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা লুটতরাজ চালাচ্ছে, তোলাবাজি চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আজকে পশ্চিমবঙ্গে আইনের অপশাসন তৈরি করেছে। পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং সমাজ বিরোধী একজোট হয়েছে। তাদের বিরুদ্ধে জনগণ এগিয়ে এসছে, জনগণ রুখে দাঁড়াচ্ছেন, জনগণ প্রতিহত করছেন, জনগণ প্রতিরোধ করছেন, জনগণ প্রতিবাদ করছেন, জনগণ লড়াই চালাচ্ছেন। এই লড়াইতে ভারতীয় জনতা পার্টি সম্মুখ সমরে থাকতে চায়। মানুষকে আমরা তৃণমূলের বিরুদ্ধে এই লড়াইতে সর্বতোভাবে সাহায্য করতে চাই। বাংলায় গণতন্ত্র বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করতে হবে, পশ্চিমবঙ্গকে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। তার জন্য আসুন আমাদের এই গণতন্ত্র বাঁচাও যাত্রা আগামী 5, 7 এবং 14, আগামী 7, 9 এবং 14 তারিখ আমরা সফল করি। আমরা এই যাত্রায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজিকে পাবো। এই যাত্রায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের পাবো। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই যাত্রা সফল হবে, সর্বাঙ্গীণ সুন্দর হবে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনাদের সকল মানুষের কাছে আবেদন করছে, আপনারা সকলে এই যাত্রাতে যোগদান করুন এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য, পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার জন্য আমরা যাতে এই যাত্রাকে সফল করতে পারি তার জন্য আপনারা আমাদের সাহায্য করুন, যাত্রায় যোগদান করুন, আমাদের আশীর্বাদ করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।